এই মুহূর্তে সাগর দিঘির রতনপুরে 73 নম্বর বুথে উত্তপ্ত। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সাগর দিঘির রতনপুরের 73 নম্বর বুথে একেবারে ধস্তাধস্তি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস ব্যানার্জি বললেন, কর্মীদের বাড়িতে ঢুকে ঢুকে নাকি তাণ্ডব চালাচ্ছেন এবং স্থানীয়রা অনেকেই বলছেন, তৃণমূল সমর্থিত কর্মীরা বলছেন যে বিএসএফ জওয়ানেরা তাদেরকে থ্রেট দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে। দেখুন তার চিত্র এবং কি বলছেন তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জি, শুনুন। বাড়ির ভিতরে ঢুকিয়েছে বলছি যে বাড়ির ভিতরে কেন্দ্র বাহিনীকে ফোন করে মাত্র আসতে হবে, আমরা অশান্তি অশান্তি জানি, আমরাও করতে জানি, কিন্তু ভোটটা করতে চাই। লোকজন অভিযোগ করছে যে আমাদেরকে 200 মিটার দূরত্বে থাকা সত্ত্বেও সেন্ট্রাল বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ওরা বলতে চাইছে অন্য দলের ভোট করো, ওরা বিজেপির করতে বলছে দাদা, কংগ্রেসের করতে বলছে, সিপিএম এর করতে বলছে, আমাদেরকে ভোট করবে দাদা, বাইরে সব থাম হয়ে গেছে, মারধর করেছে, সেখানে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাদেরকে মারধর করছে, তাদেরকে বুথের কাছাকাছি 100 থেকে 200 মিটার দূরত্ব তাদের রাখতে দিচ্ছে না, পুরো চক্রান্ত এটা ওরা ষড়যন্ত্র করছে, যে মনে করছে যে এটা হচ্ছে মহিলা বুথ, বুথটা মহিলা বুথ, মহিলা বুথ থাকা সত্ত্বেও 100 থেকে 150 কেন্দ্রীয় বাহিনী কিসের ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে কোনোদিন গ্রামের লোকের চিকিৎসা করলে তৃণমূল থেকে সরাতে পারবে না।